উদ্বোধনের সাড়ে ছয় মাস অতিবাহিত হলেও এখনও আলোর মুখ দেখেনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই গেট। গত বছর এই ই গেট উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধনের প্রায় ছয় মাসেও বিমানবন্দরে ই পাসপোর্টের জন্য চালু করা এই ই গেট এখনও ব্যবহার করা হচ্ছে না, ফলে ই পাসপোর্টধারী যাত্রীরা কোনো সুফল পাচ্ছেন না এমনই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম বাংলা ট্রিবিউন। শুক্রবার দেশের এই গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেরই প্রথম ই পাসপোর্টের জন্য ই গেট চালু করার কথা, কিন্তু এখন পর্যন্ত এটি ব্যবহার উপযোগী করতে সক্ষম হয়নি ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর। জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমন ইমিগ্রেশনে ই গেট স্থাপন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। তবে ই গেট থাকলেও ই পাসপোর্টধারীদের ইমিগ্রেশন হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। দেশের বন্দরগুলোতে ইমিগ্রেশনের দায়িত্ব পালন করছে পুলিশের বিশেষ শাখা এসবি। ই গেটের সঙ্গে পাসপোর্ট সার্ভারের সংযোগ না থাকায় ইমিগ্রেশন পুলিশ ম্যানুয়াল পদ্ধতিতে আগের মতো ইমিগ্রেশন করছে। যদিও ই গেট চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্টধারীকে শনাক্ত করা যেত। ই পাসপোর্টে মাইক্রো প্রসেসর, চিপ এবং অ্যান্টেনা বসানো হয়েছে। একজন ব্যক্তির যাবতীয় তথ্য পাসপোর্টে মুদ্রিত চিপে সংরক্ষিত থাকে। ই গেটে পাসপোর্ট স্ক্যান করার পর গেটের সঙ্গে সংযুক্ত ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার উপ মহাপুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, কারিগরি কিছু জটিলতা এখনও দূর হয়নি, এই কারণে ই গেট ব্যবহার করে ইমিগ্রেশন করা যাচ্ছে না। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরকে জানানো হয়েছে, তারা সমস্যা সমাধান করলে ই গেট ব্যবহার করা সম্ভব হবে। জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালের 22 জানুয়ারি ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা উদ্বোধন করেন। প্রতিদিন 20,000 ই পাসপোর্ট প্রিন্ট করার সক্ষমতা থাকলেও করোনার কারণে প্রায় 10,000 পাসপোর্ট প্রিন্ট হচ্ছে। করোনা মহামারীর ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ অন্যান্য জটিলতার কারণে সে সময় ই গেট স্থাপন করা হয়, কিন্তু এখনও চালু করা সম্ভব হয়নি। জানা গেছে 2016 সালে 24 এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধনের সময় ই পাসপোর্ট কার্যক্রম চালুর বিষয়ে কথা হয়। এক বছর পর 2017 সালের 18 ফেব্রুয়ারি G2G প্রক্রিয়ায় জার্মানির ভেরিডোস GmbH সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি উচ্চ পর্যায়ের কমিটি একই বছরের আগস্টে 6টি দেশের 5টি কোম্পানি পরিদর্শন করে। পরিদর্শন শেষে 10 অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপন করা হয়। নানা আনুষ্ঠানিকতা শেষে 2018 সালের 21 জুন ই পাসপোর্ট প্রবর্তন ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রকল্প অনুমোদন পায়। সে বছরই 19 জুলাই জার্মানির ভেরেডোস GmbH এর সঙ্গে প্রকল্প বাস্তবায়নের চুক্তি হয়। এই সংস্থাটির মাধ্যমে ই পাসপোর্ট ও ই গেট স্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে, তবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।